গুড মর্নিং ওড়িশা আজি ডিসেম্বর 3 তারিখ মঙ্গলবার 30টি গুরুত্বপূর্ণ নিউজ আপনার জনাইবি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখুন আপনার সমস্ত খবর রাখিপারে ভিডিওটি ভাল লাগলে নিশ্চিত ভাবে গোটে লাইক রাখবে কিনা আপনার সেই গোটিয়ে লাইক আমাকে উৎসাহিত করে থাকে নম্বর ওয়ান এণিকি অনলাইনে মিলিব লর্নিং লাইসেন্স এণিকি ড্রাইভিং লাইসেন্স আউ আরটিও অফিস আগে ছিড়া হওয়াকে পড়বে এণিকি লর্নিং লাইসেন্স অনলাইনে মিলিব কাগজ আকারে মিলিব না কাগজ লাইসেন্স কু বন্ধ কলে আরটিও এথিসহ গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রমাণপত্র বি অনলাইনে মিলিব তবে ই লর্নিং নেই আঞ্চলিক ভুবনেশ্বর কার্যালয় পক্ষরু সূচনা দিয়া যাইছে তবে যে মানে কাগজ দস্তাবিজ পাই ইচ্ছা প্রকাশ করিবে সেমানে লিখিত সম্মতি প্রদান করি ফিস পৈঠ কলে অনলাইনে দস্তাবিজ পাই পারিবে এথিপাই আবেদন কু সম্পৃক্ত ওয়েবসাইট কু যিবাকু পড়িব ওয়েবসাইট কু যাই আপন আপনক আবশ্যকীয় কাগজপত্র ডাউনলোড করি পারিবে নম্বর 2 সাতরে ওড়িশা আসিবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আসন্তা ডিসেম্বর 7 রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দুই দিনিয়া ওড়িশা গস্তরে আসুচন্তি দুইটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে সে যোগ দেবে 8 তারিখ সকালে বরুণেইঠারে বহু প্রতীক্ষিত পাইক বিদ্রোহ স্মারকীর রাষ্ট্রপতি শিলান্যাস করিবে তাহলে উৎকল বিশ্ববিদ্যালয়ের প্লাটিনম জুবলি সমারোহে স্বতন্ত্র উৎসবরে যোগ দেবে আসন্তা 7 তারিখ সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছি রাষ্ট্রপতি রাজভবনে রাত্রি যাপন করিবে নম্বর 3 পুরী নবকলবর পরিকল্পিত ভিডিও শেয়ার কলে নবীন পুরী ওড়িশার আত্মা এপরি শীর্ষকরে প্রস্তুত এক ক্ষুদ্র ভিডিও মুখ্যমন্ত্রী ট্যুইট করেছেন এই ভিডিওরে ভিত্তিভূমি বিকাশ করা যায় শ্রীজগন্নাথ ক্ষেত্র পুরীকে কিভাবে বিশ্বস্তরীয় পর্যটনস্থলীরে পরিণত করা যাব তার চিত্র প্রদর্শিত করা যাইছে এই ভিডিও সহ মুখ্যমন্ত্রী লিখেছেন আসন্তু পুরীকে বিশ্ব ঐতিহ্য শহরে পরিণত করিবা পাই এক হয়ে আগকু বড়িবা শ্রীক্ষেত্রকু বিশ্ব প্রসিদ্ধ পর্যটনস্থলী করিবা পাই সরকার নেইথিবা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে উল্লেখ রয়েছে পুরীকে বিশ্ব ঐতিহ্যস্থলী ভাবে গড়ি তোলিবা পাই রাজ্য সরকার বড় ঘোষণা করেছেন নম্বর 4 রাজ্যর 158 আহার কেন্দ্র 34 কেন্দ্রীয় পাকশালাকু মিলিলা আইএসও প্রমাণপত্র রাজ্যর বিভিন্ন সহরাঞ্চলরে থিবা 158টি আহার কেন্দ্র 34টি পাকশালাকু মিলিছি আইএসও প্রমাণপত্র এথিপাই সহরাঞ্চল বিকাশ বিভাগ জিলাপাল ও সহযোগর হাত বড়াইথিবা শিল্পমানকু ট্যুইট করি ধন্যবাদ জনাইছন্তি মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এই প্রমাণপত্র মিলিবা পরে সহরাঞ্চল বিকাশ বিভাগ পক্ষরু খুশি জাহির করা যাইছে নম্বর 5 অগ্নিশম বিভাগর ডিজি ভাবে দায়িত্ব নেলে সুনীল রায় অগ্নিশম বিভাগর ডিজি ভাবে সোমবার দায়িত্ব নেইছন্তি আইপিএস সুনীল রায় কটক অগ্নিশম বিভাগ মুখ্যালয়কু আসি সে কার্যভার সম্ভালিছন্তি দায়িত্ব নেবা পরে ডিজি কহিছন্তি ট্রান্সপারেন্সি এবং টাইম বাউন্ড উপরে গুরুত্ব দিয়া যিব নির্দিষ্ট সময়সীমা মধ্যে লোকঙ্কু সেবা যোগাই দিয়া যিব এহসো বিভাগরে স্বচ্ছতা আনিবা উপরে ধ্যান দিয়া যিব বলি সে কহিছন্তি নম্বর 6 সব লেফটেন্যান্ট সিবাঙ্গি হেলে ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট সোমবার দিন সব লেফটেন্যান্ট সিবাঙ্গি ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট হয়েছেন বিহারর মুজাফরপুরের জন্মিতা সিবাঙ্গি প্রাথমিক তালিম শেষ করা পরে 2018 ভারতীয় নৌসেনায় সামিল হয়েছে সোমবার দিন সিবাঙ্গি কোচি নৌসেনা বেসর অপরেশনাল ডিউটিরে যোগ দিয়েছেন সে নৌসেনার ড্রোনিয়র সর্ভিলেন্স বিমান চলাইবে নম্বর 7 বুর্খা কৃপাণ পিধি এনএইটি পরীক্ষা দিয়ে পারে পরীক্ষার্থী হিজাব বুর্খা কড়া এবং কৃপাণ পোশাক পিধি ন্যাশনাল এলিজিবিলিটি কম এন্ট্রান্স টেস্ট এনইইটি পরীক্ষা দিয়ে পারে ছাত্রছাত্রী আসন্তা বর্ষ মে 3 2020 অপরাহ্ন 2টার এই পরীক্ষা হব এর 2 ঘন্টা পূর্বরু অর্থাৎ মধ্যাহ্ন 12টা সুদ্ধা পরীক্ষা কেন্দ্রর ফাটক বন্ধ হয়েছিল পরীক্ষার্থী যদি বুর্খা কড়া আদি ধার্মিক প্রতীক পিধি পরীক্ষা হল ভিতরক আসবাকে চাহুচান তাহলে 12টা সুদ্ধা পরীক্ষা কেন্দ্রক অবগত করাইবাকে হব এনইইটি পরীক্ষা পাই ড্রেস কোড বহুত গুরুত্ব বহন করে কিন্তু ধার্মিক ভাবনাকে আখিগার রাখি পোশাক পিধিবা উপরে কটকণা কোহল করা যাইছে নম্বর 8 হায়দ্রাবাদ ডাক্তারাণী হত্যা মামলা পন ওয়েবসাইট রু পীড়িতাঙ্ক নাম হটাইবাকু দাবি কলে উত্তক্ত ভারতীয় হায়দ্রাবাদর যুব ডাক্তারাণীকু গণদুষ্কর্ম পরে জীয়ন্তা জালি দেবা ঘটনা সমগ্র দেশরে চাঞ্চল্য সৃষ্টি করিথিবা বেলে এই ঘটনাকু নেই দেশবাসীঙ্ক ভিতরে প্রতিক্রিয়া বড়িবার লাগিছে ডাক্তারাণী প্রিয়ঙ্কা রেড্ডিঙ্কু উপযুক্ত ন্যায় মিলি বলি অনেক দাবি করিথিবা বেলে আউ কেহি তাঙ্ক নামকু কিছি পন সাইটরে দেখিবা পরে উত্তক্ত হই পড়িছন্তি এপরি এক হৃদয় বিদারক ঘটনা ঘটিবা পরে বিশেষ করি অনেক ভারতীয় পাকিস্তানী ব্যবহারকারী মানে পন সাইট মানকর প্রিয়ঙ্কাঙ্ক নাম সর্চ করেছেন ফলরে অনেক পন সাইটরে প্রিয়ঙ্কা রেড্ডি মারিলে এই ডাক্তারাণী আসুচন্তি যাহাকু লোকঙ্ক ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নম্বর 9 দুষ্কর্মকারীঙ্কু সর্বসাধারণক সামনারে পিটি পিটি হত্যা করিবা উচিত কহিলে রাজ্যসভারে জয়া বচ্চন হায়দ্রাবাদরে 26 বর্ষীয় পশু ডাক্তারাণীঙ্কু সহ গণদুষ্কর্ম পরে হত্যা করা যাইথিবা ঘটনা সমগ্র দেশরে হোহাল্লা চালিথিবা বেলে সোমবার দিন রাজ্য সাংসদ জয়া বচ্চন কহিছন্তি যে দুষ্কর্মকারীঙ্কু সর্বসাধারণক সামনাকু আনি পিটি পিটি হত্যা করা যাইবা উচিত নম্বর 10 5 দিনিয়া ভারত গস্তরে সুইডেনর রাজদম্পতি সুইডেনর রাজা গুস্তাফ ও রাণী সিলভিয়া 5 দিনিয়া গস্তরে সোমবার ভারতকু আসিছন্তি ভারতর বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্কর সুইডেনর রাজদম্পতিঙ্কু ভেটি ভব্য স্বাগত জনাইছন্তি রাজা গুস্তাফ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকু মধ্য ভেটিবার কার্যক্রম রয়েছে এরপরে রাজদম্পতি মুম্বাই ও উত্তরাখণ্ড গস্ত করবে বলে জনাপড়ছে এথিসহ সেমানে দিল্লির জামা মসজিদ
लाल किला और गांधी स्मृति स्थल परिभ्रमण करिछन्ते। नंबर 11 नवंबर रे प्रमुख कंपनी को गाड़ी बिक्री हास। नवंबर रे पुणी थरे बाजार रे भटा पड़ी जायछि। से दुई चकिया हेउ किंबा तीन चकिया बा चार चकिया प्राय समस्त ऑटोमोबाइल कंपनी रो बिक्री नवंबर मास रे ह्रास पाइछे। नवंबर मास रे देशर बृहत कार कंपनी मारुति सुजुकी बिक्री 2% ह्रास पाइछे। कंपनी गत अक्टोबर मास रे 4.5% बिक्री अभिवृद्धि हासिल करथिला। सेपरि घरोई बाजार रे टाटा मोटर्स रो बिक्री 25% ह्रास पाइ 38,057 रे पहुंचिछे। अन्यतम ऑटोमोबाइल कंपनी महिंद्रा रो बिक्री 9% ह्रास पाइछे। अन्य पक्षरे देशर प्रमुख वाणिज्यिक जान निर्माता कंपनी अशोक लीलैंड बिक्री 22% ह्रास पाइछे। नंबर 12 चाकरी ऑफर वार्षिक दरमा 1.53 कोटि। रविवार ठू आईआईटी बनारस विश्वविद्यालय रे 3 दिनिया कैंपस ड्राइव आरंभ होईछि। जातीय अंतर्जातीय कंपनी रो मोट 33 कंपनी 188 पदवी को नै आसिछन्ति। एही पदवी मध्य रो 4 पदवी अंतर्जातीय कंपनी रो रहिछि जहार वार्षिक दरमा 1.53 कोटि टंका रहिछि। एनै आईआईटी पीएचयू रो प्रोफेसर इनचार्ज अनिल कुमार अग्रवाल सूचना देछन्ति। नंबर 13 2024 सुधा देश रे थिबा सब अनुप्रवेशकारी को विदा करा जिवो कहिले अमित शाह। आसंता 2024 पूर्वरु देश रे बास करूथिबा सब बेआईन अनुप्रवेशकारी को विदा करा जिवो बोली गृहमंत्री अमित शाह चरम बाणी सुनाइछन्ति। झारखंड रो पश्चिम सिंहभूम जिले रे अनुष्ठित एक निर्वाचनी सभा रे जोगदेई शाह कहिछन्ति जे सारा देश रे एनआरसी जातीय नागरिक रजिस्टर लागू करा जिवो। एहा माध्यम रे आसंता लोकसभा निर्वाचन पूर्वरु सब बेआईन अनुप्रवेशकारी को आम देश रु विदा करि दिया जिवो। नंबर 14 अग्नि 3 विफलतार कारण खोजिब डीआरडीओ। द प्रिंट रे प्रकाशित एक रिपोर्ट अनुसार गत शनिवार होइतिबा अग्नि 3 रो प्रथम रात्रिकालीन परीक्षण विफल होइतिला। प्राय 3000 किलोमीटर रेंज थिबा ए क्षेपणास्त्र मात्र 115 किलोमीटर जिबा परे निजर स्वाभाविक गतिपथरु अलग हेबार लागिथिला। एहाकु दृष्टि रखि मिशन टीम आकाश रे ही एहाकु ध्वंस करि देथिले। एबे विफलतार कारण खोजिबाकु डीआरडीओ पक्षरु निर्देश दिया जायछि। तबे क्षेपणास्त्रर निर्माण बेले रहि जायथिबा केतक त्रुटि जोगु एपरि होइतिबा संदेह करा जाउछि। नंबर 15 तमिलनाडु प्रबल वर्षा रे कोठा भुसुडी 17 मृत। तमिलनाडुर वर्षा एबे अनेक लोकक दुखर कारण बनिछि। वर्षा हेतु मृत्यु पुले आमर नादुर ग्राम रे 3 कोठा भुसुडी पडिबारु 17 लोक जीवन जायछि। मृतक मध्य 10 महिला और 5 पुरुष थिबा जानिबाकु मिलिछि। पुलिस और अग्निशम कर्मचारी घटनास्थल रे पहुंची उद्धार कार्य आरंभ करिछन्ते। भग्न कोठा तले आहुरी अनेक चापी रही थई पारंती बोली संदेह करा जाउछि। नंबर 16 अयोध्या मामला रायर पुनः समीक्षा पई सुप्रीम कोर्ट रे प्रथम रिव्यू पिटीशन आगत कला जमात उलेमा ई हिंद। विवादित अयोध्या राम जन्मभूमि बाबरी मस्जिद जमी मामला रे सुप्रीम कोर्ट को संवैधानिक खंडपीठ प्रदान करथिबा राय उपरे निजर असंतोष व्यक्त करि मुस्लिम संगठन जमात उलेमा ई हिंद संगठन पक्षरु ए रायर पुनः समीक्षा पई सुप्रीम कोर्ट रे सोमवार प्रथम रिव्यू पिटीशन आगत करा जायछि। जमात उलेमा ई हिंद रो मुख्य मौलाना अरशद मदानी गणमाध्यम को कहिछन्ति जे संख्याधिक मुसलमान विवादित अयोध्या राम जन्मभूमि बाबरी मस्जिद जमी मामला रे सुप्रीम कोर्ट को संवैधानिक खंडपीठ प्रदान करथिबा राय उपरे निजर असंतोष व्यक्त करि रायर पुनः समीक्षा पई सुप्रीम कोर्ट रे रिव्यू पिटीशन आगत करबाकु चाहुतिले। नंबर 17 26 जिल्लापालंकु जारी कले उत्तर प्रदेश रो योगी सरकार। उत्तर प्रदेश सरकार अनेक बिल रे नडा जळाइबा घटना को नै कडा पदक्षेप ग्रहण करिछन्ति। सरकार एहा बाबद रे 26 जिल्लापालंकु नोटिस जारी करिछन्ति। निर्देश रे कुहा जाइछि जे ए कारण रु राज्य रे ओ राज्य को लागिथिबा अन्य अंचल रे प्रदूषण बढुछे। एथिपई एहार नियंत्रण करा जिबा दरकार। ए संपर्क रे उत्तर प्रदेश रो मुख्य शासन सचिव आरके तिवारी कहिछन्ति जिल्लापालंकु नियंत्रण नै स्पष्टीकरण देबाकु कुहा जाइछे। नंबर 18 मध्यप्रदेश 10 श्रेणी मॉडल प्रश्नपत्र रे गैम्बली स्थान रे गांधीजी। मध्यप्रदेश राज्य शिक्षा बोर्ड एमपीएसईबी द्वारा परिचालित 10 श्रेणी एक मॉडल टेस्ट पेपर रे सांघातिक त्रुटि नजर को आसी। ए टेस्ट पेपर रे एक मॉडल प्रश्न उत्तर रे गैम्बलिंग भली एक शब्द बदल रे गांधीजी छपा जाइछे। टेस्ट पेपर रे प्रश्न टी रहिछि व्हाट वर दी क्वालिटीज ऑफ सुबुद्धि एंड कुबुद्धि। यार उत्तर रे लिखा जायछि सुबुद्धि वाज अन ऑनेस्ट मैन एंड लेड ए गुड लाइफ। कुबुद्धि वाज ए क्विड मैन एंड लेड ए लाइफ ऑफ ड्रिंकिंग एंड गांधीजी। प्रकृत रे गांधीजी शब्द बदल रे गैम्बलिंग हेबा कथा। नंबर 19 बुलेट ट्रेन प्रकल्प समीक्षा करिवे उद्धव ठाकरे। 1.1 लाख कोटी टंका विशिष्ट मुंबई अहमदाबाद बुलेट ट्रेन प्रकल्पर समीक्षा करा जिवो बोली रविवार दिन उद्धव ठाकरे घोषणा करिछन्ते। विधानसभार 2 दिनिया स्वतंत्र अधिवेशन शेषरे सांबादिक सम्मेलन रे उद्धव कहिले कहारी क्षति हला भली काम हेबो नै। आमे बुलेट ट्रेन प्रकल्पर समीक्षा करिबु। बुलेट ट्रेन पई 1.1 लाख कोटी टंका व्यय अटकल करा जायछे। सेथिरु 0.1 सुध हार रे 50 वर्षीय ऋण जोगे 81% अर्थ जोगाइ देबो जापान इंटरनेशनल कोऑपरेशन एजेंसी। प्रकल्प कार्य संपादन पई गठित नेशनल हाई स्पीड रेल कॉर्पोरेशन पई महाराष्ट्र और गुजरात प्रत्येक 5,000 कोटी लेखाए एवं केन्द्र सरकार 10,000 कोटी टंकार सहायता जोगाइ देबे। नंबर 20 सकाळु माता को फोटो देखिले आगकु बढ़िबाकु प्रेरणा मिले। पश्चिमबंगर उत्तर 24 प्रागण रे थिबा हसना
ଅହମ୍ମଦାବାଦରୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କରିବା ଭଳି ଏକ ଖବର ସାମ୍ନାକୁ ଆସିଛି। ଏଠାକାର ବ୍ଲକ ଡେଭଲପମେଣ୍ଟ ଅଫିସର କହିଛନ୍ତି, ପ୍ରତିଦିନ ସକାଳୁ ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦ ଓ ପଶ୍ଚିମବଙ୍ଗ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ଫଟୋ ଦେଖିଲେ ଆଗକୁ ବଢ଼ିବାକୁ ପ୍ରେରଣା ମିଳିଥାଏ। ସୂଚନାଯୋଗ୍ୟ, ଅରିନ୍ଦମ ମୁଖାର୍ଜୀ ନାମକ ଏହି ଅଧିକାରୀ ଜଣକ ବୁଲବୁଲ ବାତ୍ୟାରେ ପ୍ରଭାବିତ ହୋଇଥିବା ଲୋକଙ୍କୁ ରିଲିଫ ସାମଗ୍ରୀ ବିତରଣ ପାଇଁ ଆୟୋଜିତ ହୋଇଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେଇ ଏମିତି କଥା କହିଛନ୍ତି। ନମ୍ବର 21 ନେପାଳ ମହିଳା କ୍ରିକେଟର ଅଞ୍ଜଳିଙ୍କ ବିଶ୍ୱ ରେକର୍ଡ। ନେପାଳର ମହିଳା କ୍ରିକେଟର ଅଞ୍ଜଳି ଚାନ୍ଦ ଏକ ଅଦ୍ଭୁତ ରେକର୍ଡ କରିଛନ୍ତି। ସେ ସୋମବାର ବିନା କୌଣସି ରନ୍ ଦେଇ 6 ୱିକେଟ୍ ନେଇ T20 ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ରିକେଟରେ ଇତିହାସ ରଚିଛନ୍ତି। କାଠମାଣ୍ଡୁରେ ପୋଖରାରେ ଚାଲିଥିବା ସାଉଥ ଏସିଆ ଗେମ୍ସରେ ମାଲଦୀପ ବିପକ୍ଷ ଏହି ଅବିଶ୍ୱସନୀୟ ପ୍ରଦର୍ଶନ କରିଛନ୍ତି। ଅଞ୍ଜଳି T20ରେ ମହିଳା ଓ ପୁରୁଷ ବର୍ଗରେ ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ପ୍ରଦର୍ଶନକାରୀ ବୋଲର ହୋଇଛନ୍ତି। ପାକିସ୍ତାନ ବିପକ୍ଷରେ ଅଷ୍ଟ୍ରେଲିଆର ସିରିଜ ବିଜୟ। ନେଥନ୍ ଲାୟନ୍ଙ୍କ 5 ୱିକେଟ୍ ବଳରେ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଦ୍ୱିତୀୟ ଦିବାରାତ୍ର ଟେଷ୍ଟର ଚତୁର୍ଥ ଦିବସରେ ପାକିସ୍ତାନକୁ ଇନିଂସ ଓ 48 ରନ୍ରେ ପରାସ୍ତ କରିଛି। ଏହି ବିଜୟ ସହ ଅଷ୍ଟ୍ରେଲିଆ 2 ମ୍ୟାଚ୍ ବିଶିଷ୍ଟ ସିରିଜକୁ 2-0 କ୍ଲିନ୍ ସୁଇପ୍ କରିନେଇଛି। ପ୍ରଥମ ଇନିଂସରେ 287 ରନ୍ରେ ପଛୁଆ ରହିବା ପରେ ପାକିସ୍ତାନ ଫଲୋନ୍ ଶିକାର ହୋଇଥିଲା। ଦ୍ୱିତୀୟ ଇନିଂସରେ 148 ରନ୍ କରିବାକୁ ସକ୍ଷମ ହୋଇଥିଲା। ନମ୍ବର 23 ଅକାମୀ ହେବ କୁଲିଂ ଅଫ୍ ପିରିୟଡ୍ ନିୟମ। ଭାରତୀୟ କ୍ରିକେଟକୁ ଦୁର୍ନୀତିମୁକ୍ତ, ସ୍ୱଚ୍ଛ ଏବଂ ଅଧିକ ଉତ୍ତରଦାୟୀ କରିବା ଲାଗି ଲୋଧା ସମିତି ଦେଇଥିବା ସୁପାରିଶ ମୁତାବକ ବିସିସିଆଇର ନୂଆ ସମ୍ବିଧାନ ପ୍ରଣୟନ ହୋଇଥିଲା। ହେଲେ ମାସ କେଇଟା ଭିତରେ ଏଥିରେ ଅଦଳବଦଳ କରିବାକୁ ବିଶ୍ୱ କ୍ରିକେଟର ଏହି ସବୁଠାରୁ ଧନୀ କ୍ରିକେଟ ସଂଘ ନୀତିଗତ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛି। ପ୍ରଶାସନିକ ସମିତି COA ର ବିବାଦୀୟ 33 ମାସିଆ କାର୍ଯ୍ୟକାଳ ପରେ ନୂଆ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କୁ ନେଇ ରବିବାର ବସିଥିବା ବୋର୍ଡର ପ୍ରଥମ ବାର୍ଷିକ ସାଧାରଣ ବୈଠକରେ ଲୋଧା ସମିତି ଦେଇଥିବା କେତେକ ବହୁ ଚର୍ଚ୍ଚିତ ସୁପାରିଶକୁ ଅଦଳବଦଳ କରିବାକୁ ସହମତି ହୋଇଛି। ବୈଠକରେ ସର୍ବସମ୍ମତି କ୍ରମେ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କ କାର୍ଯ୍ୟକାଳକୁ ନେଇଥିବା କୁଲିଂ ଅଫ୍ ପିରିୟଡ୍ ନିୟମକୁ ସଂଶୋଧନ କରାଯାଇଛି। ପ୍ରସ୍ତାବିତ ସଂଶୋଧନକୁ ଉଚ୍ଚତମ ନ୍ୟାୟାଳୟକୁ ପଠାଇ ଆବଶ୍ୟକ ପରିବର୍ତ୍ତନ କରିବାକୁ ଯୋଜନା ହୋଇଛି। ନମ୍ବର 24 କେବଳ ଭାରତୀୟ ଦଳ ହିଁ ଅଷ୍ଟ୍ରେଲିଆକୁ ଅଷ୍ଟ୍ରେଲିଆରେ ହରାଇ ପାରିବ କହିଲେ ମାଇକେଲ ଭନ୍। କେବଳ ଟିମ୍ ଇଣ୍ଡିଆ ହିଁ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଦଳକୁ ସେମାନଙ୍କର ମାଟିରେ ହରାଇ ପାରିବ, ଏକଥା କହିଛନ୍ତି ଇଂଲଣ୍ଡ ଦଳର ପୂର୍ବତନ ଅଧିନାୟକ ମାଇକେଲ ଭନ୍। ଟ୍ୱିଟ୍ କରି ସେ କହିଛନ୍ତି ଯେ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଦଳ ପାକିସ୍ତାନକୁ ଦିବାରାତ୍ର ଟେଷ୍ଟ ମ୍ୟାଚ୍ରେ ହରାଇଥିବାରୁ ପ୍ରଶଂସାର ହକ୍ଦାର। କେବଳ ଏପରି ବାତାବରଣରେ ଭାରତୀୟ ଦଳ ହିଁ ସେମାନଙ୍କୁ ହରାଇ ପାରିବ। ନମ୍ବର 25 ଦଶମ ଓ ଦ୍ୱାଦଶ ଶ୍ରେଣୀର ପରୀକ୍ଷାଶୈଳୀରେ ପରିବର୍ତ୍ତନ ଆଣିବ CBSE। ଖୁବ୍ ଶୀଘ୍ର CBSE ନିଜ ପରୀକ୍ଷା ପ୍ରଣାଳୀରେ ପରିବର୍ତ୍ତନ ଆଣିବାକୁ ଯାଉଛି। ଏନେଇ ସୋମବାର ଲୋକସଭାରେ କେନ୍ଦ୍ର ମାନବ ସମ୍ବଳ ବିକାଶ ମନ୍ତ୍ରୀ ରମେଶ ପୋଖରିଆଲ ନିଶାଙ୍କ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଦଶମ ଓ ଦ୍ୱାଦଶ ଶ୍ରେଣୀର ପରୀକ୍ଷା ପାଇଁ ଏହି ପରିବର୍ତ୍ତନ ଅଣାଯିବା ସହ 2019-20 ବର୍ଷରେ ହେବାକୁ ଥିବା ପରୀକ୍ଷା ପ୍ରଣାଳୀରେ ପରିବର୍ତ୍ତନ ଅଣାଯିବ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଥିବା ଘୋଷା ପାଠ ମନୋଭାବକୁ ଦୂର କରିବା ସହ ଆଲୋଚନାତ୍ମକ ଭାବନା ଓ ତର୍କ କ୍ଷମତାକୁ ବିକଶିତ କରିବା ପାଇଁ ଏଭଳି ନିୟମ ଲାଗୁ କରାଯାଉଛି। ନମ୍ବର 26 ଅନ୍ତର୍ଜାତୀୟ ପଦକ ବିଜେତା ବକ୍ସର ନିରଜ ଡୋପ୍ ଟେଷ୍ଟରେ ଫେଲ୍। ଅନ୍ତର୍ଜାତୀୟ ପଦକ ବିଜେତା ଭାରତୀୟ ମହିଳା ବକ୍ସର ନିରଜ ଫୋଗଟ୍ ଡୋପ୍ ଟେଷ୍ଟରେ ବିଫଳ ହେବା ପରେ ଅସ୍ଥାୟୀ ଭାବେ ସସ୍ପେଣ୍ଡ ହୋଇଛନ୍ତି। ନିରଜ ନିଜର ପ୍ରଦର୍ଶନକୁ ଉନ୍ନତ କରିବା ପାଇଁ ଲିଗାନୋଡ୍ରୋଲ୍ ଏବଂ ଅନ୍ୟ ଆନାବୋଲିକ୍ ଷ୍ଟେରଏଡ୍ ସେବନ କରିଥିବା କାରଣରୁ ଦୋଷୀ ସାବ୍ୟସ୍ତ ହୋଇଛନ୍ତି। ନମ୍ବର 27 ନୂଆ ଇନିଂସ ଆରମ୍ଭ କଲେ କ୍ରିକେଟର ମନୀଷ ପାଣ୍ଡେ। ଟିମ୍ ଇଣ୍ଡିଆର ମିଡିଲ୍ ଅର୍ଡର ବ୍ୟାଟ୍ସମ୍ୟାନ୍ ଏବଂ କର୍ଣ୍ଣାଟକ ଟିମ୍ର କ୍ୟାପ୍ଟେନ୍ ମନୀଷ ପାଣ୍ଡେ ସୋମବାର ଏକ ନୂଆ ଇନିଂସ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ରବିବାର ନିଜ ନେତୃତ୍ୱରେ କର୍ଣ୍ଣାଟକକୁ ସୟଦ ମୁସ୍ତାକ ଅଲ୍ଲୀ T20 ଚମ୍ପିୟନ୍ କରାଇଥିବା ମନୀଷ ସୋମବାର ନିଜ ପ୍ରେମିକା ତଥା ଅଭିନେତ୍ରୀ ଅସ୍ମିତା ସେଟ୍ଟିଙ୍କୁ ବିବାହ କରିଛନ୍ତି। ନମ୍ବର 28 ବାର୍ସିଲୋନାକୁ ଟେବୁଲ୍ ଟପ୍ରେ ପହଞ୍ଚାଇଲେ ମେସି। ଷ୍ଟାର୍ ଫୁଟବଲର ଲିଓନେଲ୍ ମେସିଙ୍କ ଦମ୍ରେ ବାର୍ସିଲୋନା ଲା ଲିଗା ଲିଗ୍ ପଏଣ୍ଟ ଟେବୁଲ୍ର ଶୀର୍ଷକୁ ଫେରିଛି। ରବିବାର ଅନୁଷ୍ଠିତ ମ୍ୟାଚ୍ରେ ବାର୍ସିଲୋନା 1-0 ଗୋଲ୍ରେ ଆଟେଲିଟିକୋ ମାଡ୍ରିଡ୍କୁ ହରାଇ ଦେଇଛି। ଆର୍ଜେଣ୍ଟିନା ଷ୍ଟାର୍ ନିଜ କ୍ୟାରିୟର୍ର 701ତମ ବ୍ଲକ୍ ସ୍ତରୀୟ ମ୍ୟାଚ୍ ଖେଳିଛନ୍ତି। ମ୍ୟାଚ୍ର 86ତମ ମିନିଟ୍ରେ ଲୁଇସ୍ ସୁଆରେନ୍ସଙ୍କ ସହ 1-1 ଖେଳି ମେସି ଗୋଲ୍ ସ୍କୋର କରିଥିଲେ। ଏହି ବିଜୟ ସହ 14 ମ୍ୟାଚ୍ ପରେ ବାର୍ସିଲୋନା 31 ପଏଣ୍ଟ ସହ ଶୀର୍ଷ ସ୍ଥାନ ହାତେଇଛି। ନମ୍ବର 29 ଶ୍ରୀଦେବୀଙ୍କ ଉପରେ ପୁସ୍ତକ ଲେଖିଲେ ଓଡ଼ିଆ ଲେଖକ। ଦିବଂଗତ ବଲିଉଡ୍ କୁଇନ୍ ଶ୍ରୀଦେବୀଙ୍କ ଉପରେ ବହି ଲେଖି ଚର୍ଚ୍ଚାରେ ଓଡ଼ିଆ ଯୁବ ଲେଖକ ସତ୍ୟାର୍ଥ ନାୟକ। ଦୀର୍ଘ 5 ଦଶନ୍ଧି ଧରି ରୂପେଲି ପରଦାରେ ସକ୍ରିୟ ଥିବା ଶ୍ରୀଦେବୀ ଅଭିନୟ ଯାତ୍ରାକୁ ନିଜ ପୁସ୍ତକ ଶ୍ରୀଦେବୀ ଦ ଇଟର୍ନାଲ ସ୍କ୍ରିନ୍ ଗଡେସ୍ ନାଁରେ ସ୍ଥାନ ଦେଇଛନ୍ତି। ପୁସ୍ତକରେ ଶ୍ରୀଦେବୀଙ୍କ ଶିଶୁ କଳାକାରଠୁ ଆରମ୍ଭ କରି ମେଗାଷ୍ଟାର ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର କଳାକାର ଜୀବନର ସମସ୍ତ ଦିଗକୁ ଛୁଇଁଛନ୍ତି। ଇଂରାଜୀ ଭାଷାରେ ଲିଖିତ ଏହି ବହିର ପ୍ରକାଶନ ଦାୟିତ୍ୱ ନେଇଛି ପ୍ରଖ୍ୟାତ ପ୍ରକାଶନ ସଂସ୍ଥା ପେଙ୍ଗୁଇନ୍। ଦିଲ୍ଲୀରେ ଚାଲିଥିବା ଟାଇମ୍ସ ଲିଟ୍ ଫେଷ୍ଟରେ ସୋମବାର ଏହି ପୁସ୍ତକ ଉନ୍ମୋଚନ କରାଯାଇଛି। ନମ୍ବର 30 ବିଜେପିରେ ଯୋଗଦେଲେ ଲୋକପ୍ରିୟ ତାମିଲ ଚଳଚ୍ଚିତ୍ର ତାରକା ନମିତା ଓ ରାଧା ରବି। ଭାରତର ଅଧିକାଂଶ କ୍ଷେତ୍ରରେ ନିଜର ଦବଦବା ଜାହିର କରିସାରିଥିଲେ ବି ଦକ୍ଷିଣ ଭାରତରେ କର୍ଣ୍ଣାଟକକୁ ଛାଡ଼ି ଅନ୍ୟ ରାଜ୍ୟରେ ସେଭଳି ସଫଳତା ହାସଲ କରିନାହିଁ। ଏଣୁ ଏବେ ବିଜେପି ତାମିଲନାଡୁ ଉପରେ ନଜର ପକାଇଛି। ବିଜେପି ତାମିଲନାଡୁ ସମେତ ପୁରା ଦକ୍ଷିଣ ଭାରତରେ ନିଜର
ଉପସ୍ଥିତି ବଢ଼ାଇବାକୁ ପ୍ରୟାସ କରୁଛି। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଲୋକପ୍ରିୟ ତାମିଲ ଫିଲ୍ମ ଚଳଚ୍ଚିତ୍ର ତାରକା ନମିତା ଏବଂ ରାଧା ରବି ରବିବାର ବିଜେପିରେ ଯୋଗ ଦେଇ ଦଳର ଶକ୍ତି ବଢ଼ାଇଛନ୍ତି। ଆଶା କରୁଛି ଏହି 30 ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନ୍ୟୁଜ୍ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବେ ଭଲ ଲାଗିଥିବ। ବସ୍ ଗୋଟେ ଛୋଟ କମେଣ୍ଟ କରିକି ଜଣାନ୍ତୁ ଯେ ଆପଣଙ୍କୁ ନ୍ୟୁଜ୍ ଗୁଡ଼ିକ କେମିତି ଲାଗିଲା। ଏବଂ ହଁ, ଏହି ଭିଡ଼ିଓରେ ଗୋଟେ ଲାଇକ୍ ଏବଂ ସେୟାର କରିବାକୁ ବିଲକୁଲ ବି ଭୁଲିବେନି। ଯଦି ଆମ ଚ୍ୟାନେଲ ପାଇଁ ନୂଆ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ, କାହିଁକି ନା ଏମିତି ଟପ୍ 30 ନ୍ୟୁଜ୍ ପ୍ରତିଦିନ ସକାଳେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ନେଇ ଆସୁଛେ। ବସ୍ ଆଜି ପାଇଁ ଏଇଠି ରଖିବା, ପୁଣି ନେଇ ଆସିବି ଲାଟେଷ୍ଟ ଅପଡେଟ୍। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ନେଉଛି। ବନ୍ଦେ ମାତରମ୍।